I'm going to go to the hospital.
সাইন্সের এরা যদি এক পাশে বসতে তাহলে প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, উপস্থিত আমরা শিক্ষকবৃন্দ আমরা উপস্থিত আছি। উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয় ও সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, যারা এসএসসি পরীক্ষা 2016 অংশগ্রহণ করতে যাচ্ছেন, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম। শৈতানির রাজিম,
بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم এর ইরশাদ হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার প্রতিপালকের কৃতজ্ঞতা বাচক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো তিনি তো সর্বাপেক্ষা অধিক তওবা গ্রহণকারী বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আল আজিম শহীদুল ইসলাম সজীব বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সহকারী প্রধান শিক্ষক মহোদয় শিক্ষকবৃন্দ ও সকল বিদায়ী ভাইরা আসসালামু আলাইকুম রাখতে চাইলেও পারবো না রাখতে আটকে সেই বড় ভাইয়াদের বাস্তবতাকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে বলে বিদায়ের এই দিনে কবি ভাষায় বলতে গেলে বলতে হয় বিদায়ের এই দিন আজ অশ্রু সজল চোখে দিতে হবে বিদায় আজ সকল বাঁধন ছিঁড়ে অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মানমঞ্চ পাঠ পাঠ করবে প্রমাণপত্র বসন্তে সমারোহে পলাশে শিমুলে নিজেকে সাজিয়ে নিতে ব্যস্ত তখনই তোমরা ২০১৬ পরীক্ষার্থীদের বিদায় অভিনন্দন হে বিদায় অগ্রজ প্রকৃতি যখন শীতের কষার চাদর সরিয়ে ঋতুরাজ বসন্তের সমারোহে পলাশে শিমুলে নিজেকে সাজিয়ে নিতে ব্যস্ত তখনই তোমরা জীবনের বৃহত্তর অঙ্গনে পদার্পণ করার ব্রত নিয়ে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ থেকে বিদায় নিচ্ছ তোমাদের বিদায় বার্তা আমাদের হৃদয়কে বেদনাতুর করে তুলছে হে বিদায় পথিক আজ এই বিদায় বার্তায় আমাদের মনে পড়ছে কত অভরন্ত স্মৃতি কত কটি বছরে তোমাদের সাথে আমাদের যে বীর বন্ধন সৃষ্টি হয়েছে তা ভিন্ন করে আমাদের হৃদয় আকাশে বেদনার ঝড় তুলে তোমরা চলে যাচ্ছ তবু তোমরা ক্ষুদ্র সীমা ছেড়ে বৃহত্তর জীবনের সন্ধানে যাত্রা করছ এ ভেবে আমাদের মনে বেদনার মাঝেও আনন্দের অম্লমধুর সৃষ্টি হয়েছিল হে নবী নবী যাত্রী হে বিদ্যাপীঠে জ্ঞান সাধনার মাধ্যমে যে জ্ঞান তোমরা অর্জন করেছ তারই পরিপূর্ণতার উদ্দেশ্যে তোমরা আজ স্কুলগুলো থেকে অগ্নিশিখা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছ তোমাদের যে বাঁধনে বেঁধেছ তা চিরদিন থাকবে অম্লান চলার পথে কখনো অজান্তে যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে তবে তা ক্ষমার সুন্দর দৃষ্টি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে প্রাণবন্ত শিরদা তোমাদের স্নেহ ভালোবাসা প্রাণ চাঞ্চল্য ও শিক্ষার প্রতি অকৃত্রিম অনুরাগ আমাদের হৃদয়ে আলোকবর্তিত হয়ে থাকবে ভারাক্রান্ত হৃদয়ও আমরা কামনা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অনবিল সুখ কীর্তিময় জীবন ও অপার শান্তি পরম করুণাময় তোমাদের সহায় হন ইতি বেদনা হত সাবেক ক্যান্টনমেন্ট বোর্ড পালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ মধ্য থেকে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় তুর্জি ভাই বুঝে যে তিনি আজকে আমাকে এখানে দাঁড়ানো তৌফিক দান করছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ
ঠিক 2003 সালে মার হাতটি ধরে এক নতুন সম্পর্ক তৈরি হয়েছিল এই স্কুলের সাথে। আজ সে সম্পর্কের অবসান হচ্ছে, যা ভুলেও কখনো ভাবিনি। অনেক আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে। স্যারদের সাথে অনেক সময় অনেক বেদবি করে ফেলেছি, সে কারণে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, শুধু আমাকে না, আমাদের সকলকে আপনারা ক্ষমা করে দেবেন। সেই সাথে আজ 2016 সাল, আজকে আমাদের এই বিদায়ের দিন। এই বিদায়ের দিন আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আজকে আমরা চলে যাচ্ছি সবাই গেছে। ছোট্ট প্রাণ, ছোট্ট ব্যথা, ছোট্ট ছোট্ট দুঃখ কথা নিতান্তই সহজ স্মরণ। সহস্র বিস্মিত রাশি বদ্ধ যেতেছে ভাসি, তাই সাথে দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য, নাহি উপদেশ। অন্তরে অতিপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ, সত্যি কিছুই শেষ হবে, মনে হয় আবার যেন সব কিছু শুরু করি। হয়তোবা আজকের পর থেকে কোনোদিন রাস্তায় দেখা হলে স্যারদের কাছে একটা সালাম অথবা কেমন আছে স্যার, এর বেশি না। আর আজকের পর থেকে হয়তোবা বিতর স্যার, আমজাদ স্যার পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলবে না কি এখানে কি করছিস, বাসায় যা, পড়তে বস। সত্যিকারই মনে হয় আজকে থেকে পর্বে এসেছে, যা চিরটা দিন মনে রাখবো। সেই সাথে বিশেষ করে মনে রাখবো আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, যিনি বলতেন আমার পাগল ছেলে তুরজুটা করি। আর সব থেকে বেশি মনে রাখবো আমাদের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্যারকে, কারণ তিনি সহকারী প্রধান শিক্ষক হওয়ার পর প্রথমে একটা আমি খেয়েছিলেন। সেই সাথে আরও অনেক মানুষই, অনেক চেনা মুখে আছে যাদেরকে স্মরণ রাখবো। তার সাথে আমাদের, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষক রবীন্দ্রনাথ স্যার। স্যার, অনেক সময় আপনার কাছে হয়তো বা ভুল করে ফেলছি, একটা ছোট্ট সরি কখনো স্যার বলতে পারিনি, কিন্তু আজকে সকলের সামনে স্যার সরি স্যার, স্যার আপনি ক্ষমা করে দিন। তো বিশেষ করে ছোট ভাইদের বলতেছি, অনেকে যতটুকু আদর প্রাপ্য ছিল তোমাদেরকে আমরা করতে পারিনি, অনেক ভুল আমরা করছি যা তোমরা করো, কারণ আগামী দিনটা আমার আর তোমার নয়, আমি তুমি আমরা তোমরা আমাদের সকলে। এখন বিদায়ী ভাইদের মধ্য থেকে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন স্কুল প্রিফেক্ট, স্কুলের প্রিয় এবং সকলের শ্রদ্ধেয় প্রিফেক্ট রিজন ভাই। উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে একটা হাসি দিলাম, এই হাসিটাকে আর পাবো খুঁজে, সেটাও আসলে অনেক ভিতরের কথা তো বললেই নয়, ছোট্টবেলার কথা ঠিকই মনে পড়ছে। অনেক দুষ্টমি করছি, অনেক অনেক ভুল বেয়াদবি করছে, ঠিকই মনে পড়ছে সেই ছোটবেলার দিনগুলো। আসলে নবম দশম শ্রেণীতে আমরা, আমাদের প্রতি অনেক শিক্ষকরাই অনেক নজর দিয়েছে, তাদের যেমন গুরুত্ব রয়েছে তেমনি আমরা যখন ছোট্টবেলা থেকে, আমাদের গঠনটা যখন শুরু হয়েছে, তখন যেই শিক্ষকরা আমাদের খেয়াল খুশি করেছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, কারণ তাদের অনুপ্রেরণা, উদ্দীপনা, সহযোগিতা এবং ভালোবাসা ছিল বলেই আজ আমরা এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে, যাদের পরিশ্রমের সীমা যদি বলতে হয় তাহলে বলার কোনো শেষ নেই। আসলে আমরা অনেক চলার মাঝে অনেক ভুল ত্রুটি করেছি, অনেক জানা অজানা অপরাধ করেছি, এই অপরাধগুলো আসলেই ক্ষমার যোগ্য নয়, সেটা আসলে ক্ষমার যোগ্য নয় সত্যি। কিন্তু একজন সন্তান যখন একটা অক্ষমার যোগ্য অপরাধ করে ফেলে, বাবা যতই কষ্ট হোক, যতই রাগ থাকুক না কেন, সন্তান যদি এসে বাবার কাছে গভীর গভীর ভয়ে, গভীর
হয়ে এসে ক্ষমা চায়। বাবার মনে যতই কষ্ট থাকুক, সন্তানকে কি ক্ষমা করে দিবে না বাবা? ঠিক পিতা হিসেবে আমরা সন্তান হিসেবে সকলের পক্ষ থেকে আমি সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে ক্ষমা চাচ্ছি, নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর হয়তো বা এই দিনগুলো ফিরে পাব না, হয়তো বা এই দিনগুলো আর কোনো সময় ফিরে আসবে না, কিন্তু আপনাদের স্মৃতিগুলো থেকে যাবে, আপনাদেরকে কখনোই ভুলতে পারবো না। আসলে এই দিনগুলো আর যদি ফিরে পেতাম, আরও যদি 10টি বছরে স্কুলে থেকে যেতে পারতাম, আরও যদি স্মৃতি যদি রেখে যেতে পারতাম। আমরা চলে যাচ্ছি, তো আমাদের স্মৃতিগুলো মাঠে স্কুলের আঙিনায় গাছে লতায় পাতায় ঠিকই মিশে রয়েছে। আমাদের স্মৃতিগুলো আমরা চলে যাব ঠিকই, কিন্তু আমাদের স্মৃতিগুলো অবশ্যই সবার মাঝে মিশে থাকবে। আমরা এমন কাজ করে যাব, এমন কাজ করব যেই স্মৃতিগুলো সকলের মাঝে মিশে থাকে। আমাদের ছোট ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আসলে জীবনের এই প্রান্তটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রান্ত, সেটা যদি বলে বোঝানো যেত তাহলে হাজার পাতা দিয়েও শেষ করা যেত না। এই প্রান্তটা একটা মানুষের জীবনে একবারই আসে, এবং এই প্রান্তটা যে জীবনে ধরে রাখতে পেরেছে সেই জীবনে উন্নতি লাভ করেছে। আর এই প্রান্তটা ঠিক আজকের দিনেই তৈরি হয়, এই প্রান্তটা তৈরি হয়েছে ঠিক ছোট্টবেলা থেকে, সকল স্মৃতি মিলে আজকের এই দিনটা তৈরি হয়েছে। তো আজকের দিনটা সকলের মনে কষ্টের দিন হলেও আমার মনে আনন্দের দিন, আমার মনে এতটাই আনন্দের দিন সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ আজকের দিনটায় ক্ষমা পাওয়ার দিন, ক্ষমা নেওয়ার দিন, ক্ষমা দেওয়ার দিন। ইনশাল্লাহ আমরা ক্ষমা পাবো, ইনশাল্লাহ আমরা ক্ষমা পাবো সকলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। আমি সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে আবারও ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি, নিজ গুণে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আপনাদের অগোচরে করে থাকি, আপনাদের প্রকাশ্যে করে থাকি, সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। এবং সকল ছোট ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এখন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা কেউ অবহেলা না করে